আমার ভাবতেও কিরকম ভাবতে পারছি না আসলে, কারণ উনি যে দীর্ঘদিন ভুগছিলেন সেরকম কিছু নয়, আর সঙ্গে নিয়ত যোগাযোগ ছিল। আর কিভাবে বলবো, সম্ভবত 40 থেকে 45 বছরের সম্পর্ক। আমরা যখন নানাভাবে সংগ্রাম করছি, ছবি আঁকার স্বপ্ন দেখছি, আমাদের সামনে যারা দাদা এবং উজ্জ্বল মানুষ, তারাও তখন সংগ্রাম করছেন, সেই ফাউন্টেনে বসা, নানান রকম আলোচনা করা ছবি বিষয়ে। প্রথম বিদেশ থেকে ঘুরে আসার পর উনি জিজ্ঞেস করতেন যে কি ছবি দেখলাম, কি উত্তেজনা আমি বহন করছি বিদেশ দেখে, কারণ উনি বহুকাল বিদেশ কখনো যাননি। কিন্তু সবচেয়ে বড় কথা যে পশ্চিমবঙ্গ বাংলা থেকে সমকালীন চিত্রকলার জগতে যারা সবচেয়ে বেশি নতুন ভাবে বাংলাকে চিনিয়েছে, ভারতবর্ষের শিল্পকে পৃথিবীর কাছে প্রতিষ্ঠা দিতে পেরেছে, তার অন্যতম অগ্রগণ্য চিত্রী ছিলেন গণেশ পাইন। এবং শুধু তাই নয়, আধুনিকতাকে, পার্টিকুলারলি বেঙ্গল স্কুল অফ আর্টকে, যে একটা অন্য মাত্রা দিয়ে ভারতীয় এবং আধুনিক বিশ্ব এই দুটোকে যে এক করতে পেরেছিলেন, সেটাতে গণেশ পাইনের অবদান, গণেশ পাইনের কৃতিত্ব, গণেশ পাইনের শ্রেষ্ঠত্ব তুলনাহীন। আজকে আমার মনে হয় আমাদের এত স্মৃতি, এত সম্পর্ক, ভালোবাসার রেশ আমাদের গায়ে লেগে রয়েছে, যে ভিড় করে আসছে অনেক কথা। একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যে বয়সে চলে গেলেন, সেটা কোনো শিল্পীর বয়স বলে, বয়স্ক বা উনি যে একেবারে মৃত্যুর বয়স বা চলে যাবার বয়স, সেটা কখনোই মনে করব না, কারণ শিল্পীর বয়স, শিল্পীর কর্মধারা আরো বহুকাল থাকে। আমরা আরো আরো আশা করেছিলাম ওর কাছ থেকে অনেক অনেক আরো উজ্জ্বল কাজ দেখব। উনি চলে গেলেন, আমার মনে হয় বাংলার চিত্রকলা, ভারতবর্ষের চিত্রকলা জগতের একটা অপূরণীয় ক্ষতি নিঃসন্দেহে, আমরা আর কি বলবো।